সংসার আশঙ্কা দেহরক্ষী বাড়ানোর আবেদন বিধায়কের বাসন্তের বিধায়ক স্বপন মন্ডলের অভিযোগ এলাকার অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাকে প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হচ্ছে ঘটনায় কটাক্ষ বিরোধীদের নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা বাড়ানোর দাবি জানালেন বিধায়ক এ বিষয়ে জেলার পুলিশ সুপারের কাছে দ্রুত দেহরক্ষী চেয়ে আবেদন জানিয়েছেন তিনি বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের অভিযোগ দুষ্কৃতী দ্বারা প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তার তার দাবি নিজের এলাকার সংগঠনের কাজে গিয়ে নানা অনৈতিক কাজের বিরোধিতা করেছেন তিনি এরপর থেকেই নানাভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে তাকে সে কারণেই নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন তিনি জানা গেছে বিধায়কের তিনজন রক্ষী রয়েছে আরও একজন নিরাপত্তা রক্ষীর জন্যে আবেদন জানিয়েছেন তিনি কিছুদিন আগে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয় সেই ঘটনায় এলাকায় উত্তেজনা বাড়ে এই ঘটনার পর বাসন্তীতে শান্তি ফেরাতে সাধারণের কাছে গিয়ে আবেদন জানান বিধায়ক সেই ঘটনার পরেও বদলায়নি এলাকার চিত্র বর্তমানে তিনজন নিরাপত্তারক্ষী রয়েছে বিধায়ক শ্যামল মণ্ডলের তা বাড়িয়ে চারজন করার আবেদন জানিয়েছেন তিনি যে কিছু তোলাবাজ এবং অবৈধ যুক্ত মাটি মাফিয়া এবং দুষ্কৃতী সমাজবিরোধী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে যেভাবে বাসন্তী সহ আমাদের এই জেলার সোনারপুর বাড়িপুর ভাঙড় ক্যানিং তারা এই সমস্ত অসামাজিক কাজকর্মগুলো বিএন কাজ করার চেষ্টা করছে এবং আমরা রাজ্য পুলিশ প্রশাসন রাজ্য সিভিল প্রশাসন জেলা পুলিশ প্রশাসন জেলা শাসককে আমরা জানিয়েছি তার ফলে পরোক্ষভাবে তারা আমাকে ভয় দেখানো এবং হুমকির একটা উক্তি বা হুমকির একটা তারা চেষ্টা করে যাচ্ছে এবং সেই জন্যে আমি আজকেই সকালবেলা দশটার সময় মিস্টার বৈভব তিওয়ারি বারিপুর পুলিশ জেলার সুভা তার সাথে কথা বলে কথা বলা আলোচনার পর তিনি আশ্বাস দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে তাকে লিখিতভাবে জানিয়েছি পূর্বেও মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি লিখিত জানিয়েছিলাম যে আমার অতিরিক্ত দিনাপত্তারক্ষীর ব্যবস্থা করা হোক জরুরিভাবে যেহেতু আমার জীবনটা খুব ঝুঁকিপূর্ণ হচ্ছে যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা এ বিষয়ে বিরোধীদের দাবি বাসন্তীর বিধায়ক নিজের প্যাডে লিখছে ওনার প্রাণ সংশয় আজকের বাসন্তী ব্লকে দু হাজার একুশ সালের নির্বাচনের পর খেলা দিবস পালন করার জন্য তাদের দলীয় কর্মীদেরকে উন্মত্ত পাগলের মতো ছেড়ে দিয়েছে তারা সেই খেলা দিবসকে নিজেদের ক্ষমতার লড়াই করতে গিয়ে সেই খেলা দিবস তারা পালন করেছে আজ বাসন্তীর বিধায়ক ভয় পাচ্ছেন তার দলীয় কর্মীরা তার যে গোষ্ঠী দ্বন্দ্বের যে সমস্ত মাতারা আছে সমাজ বিরোধীরা আছে তাদেরকে উনি এতদিন খেলা দিবস করতে বলেছিলেন কিন্তু জানেন না যে খেলা দিবস করতে করতে সেই যে খেলা দিবসের বল নিজের গায়ের দিকে আসবে আজকে জনগণ ভয়ের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ মানুষ তারা রাতের বেলা ঘুমাতে যেতে পারছে না বাসন্তীর ব্লক আজকে বারুদুর উপর দাঁড়িয়ে আছে বাসন্তীতে বো হচ্ছে বন্দুক কারখানা উদ্ধার হচ্ছে বন্দুক উদ্ধার হচ্ছে এ সমস্তগুলো তৃণমূল নেপরে তো আগে বোঝা দরকার ছিল বিধায়ক তো আগে বোঝা দরকার ছিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাসন্তী